সুভাষ দত্ত সবাইকে বলেই দিয়েছেন যে উনি যে মামলাটা করেছিলেন বিশ্বভারতী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে, সেখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রায় দেয় যে ডেডিকেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট এবং সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট বসাতে হবে বিশ্বভারতীকে তার এলাকার মধ্যে, ওই এটার মধ্যে, ওই পৌষ মেলার মাঠে, যাতে ময়লা যেগুলো হয় সেটা যাতে ওরা এই করে ফেলে, পরিষ্কার করে নিতে পারে। স্টেটের জায়গাটা স্টেট করে নিচ্ছে, এরা কিন্তু করেনি। এবার আসি, প্রথমত অনেকে না জেনে বলে যাচ্ছেন এই যে দেয়ালের কন্ট্রাক্টটা দিয়েছে, দেয়াল তৈরি, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, তা সিপিডাব্লিউডি তো করবে, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এটা একজনকে দিয়েছে, সে হলো তৃণমূলই মাল, মাল কথা বলছি, তৃণমূলের কন্ট্রাক্টার একদম, এইটা করে করে খায়, এবং অনুব্রত মণ্ডলের স্নেহধন্য, এ তো কেউ বলছে না, কেউ জানে না বলে, হ্যাঁ, এবং সবাই ওখানে অনুব্রত মণ্ডলের স্নেহধন্য, সে সুশোভন ব্যানার্জি হোক আর যেই হোক, হ্যাঁ। তারপর এই আরও খারাপ লাগলো, একটা সাংবাদিক সম্মেলন করেছে, করে তো বিশাল স্টেটমেন্ট দিয়েছে স্টেটে, আমি খবরের কাগজে দেখলাম, খবরের কাগজ বলছে ওখানে নাকি দেহ ব্যবসা হয় এবং কন্ডম পাওয়া গেছে, পুলিশে রিপোর্ট করেছে, যে পুলিশে রিপোর্ট কি করলে তো কন্ডম পাওয়া গেলে কন্ডমগুলো নিয়ে যেতে হবে, মানে ভাবুন, মানে একটা ভাইস চ্যান্সেলর, সে কোনো কাজ নেই এখন, তার পরিবার থাকে দিল্লিতে, সে এখন ওই দূরবীন দিয়ে দেখছে কে কোথায় শুচ্ছে ওপেন স্পেসে আর কি, ওই ওই পৌষ মেলার মাঠে, আর পৌষ মেলার মাঠে সবাই দেখে ফেলবে, সুতরাং একটা 4 ফুটের দেয়াল করে যাও ভাই, যা করো লোকের আড়ালে করো, সামনে করো না, আড়ালে করো, হ্যাঁ, যাতে লোক ওখান দিয়ে পাস না করতে পারে, তোমার যা ইচ্ছে করতে পারো। এই কোথায় আছি বলুন তো, কোন জায়গায় আছি, হ্যাঁ। আর কন্ডম কালেক্ট করছে, কন্ডম কী খাবো, তো একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কন্ডম কালেক্ট করা, দিক আমি বলি যে এগুলো ইউজড কন্ডম, সেগুলো আপনি সাজিয়ে রাখুন, এখন তো রবীন্দ্রনাথের যে সাহিত্য সেগুলো তো আর আপনার কাছে কোনো ব্যাপার না, ওটা ওখানে টাঙিয়ে রাখুন, আর আনইউজড যেগুলো কন্ডম আছে সেটা আচার্যর কাছে পাঠিয়ে দিন, এছাড়া আর কী বলবো। এবং আগামী দিনে ওকে উপাচার্যর বদলে যৌনাচার্য বলবে, যৌন সম্বন্ধে এত যার আগ্রহ, আর কী বলবো, ধন্যবাদ।